শীতকাল হলেও এখন প্রচণ্ড রোদ, এ রোদ উপেক্ষা করে বস্তা আরও কিছু তাদের জন্য আমরা কিছু খাবার নিয়েছি চর অঞ্চলের লোকজনের জন্য। প্রিয় চরের বাসিন্দারা শীতে অত্যন্ত কষ্ট করছে বটে, সেই চিন্তাভাবনা থেকেই আমি ব্যক্তিগত এবং কয়েকজনের সহযোগিতা নিয়ে মূলত চরে শীত বস্ত্র বিতরণ করতে যাচ্ছি 60 সমুদ্র 13 নদী পার হয়ে। চরের 1 কিলো রাস্তা মানে অন্য জায়গায় সেটা অনেক কম। চরের মানুষ প্রতিনিয়ত এভাবেই কষ্ট করে থাকে, মূলত তাদের উদ্দেশ্যে আজকে আমার যাত্রা। এখনো আমার 2 সফরসঙ্গী এসেছেন, রাসেল আর মাহিদুল, তারা কখনো এভাবে নিচ্ছে, অনেকটা ক্লান্ত। ইতিমধ্যে আমরা 5 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি আজকে, তো অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। কতটা টায়ার্ড, কতটা ক্লান্ত হয়ে গেছি। শীতকাল হলেও এখন প্রচণ্ড রোদ, এ রোদ উপেক্ষা করে বস্তা আরও কিছু তাদের জন্য আমরা কিছু খাবার নিয়েছি চর অঞ্চলের লোকজনের জন্য। সো অ্যাকচুয়ালি অনেক কষ্ট হচ্ছে, তারপরেও এইগুলো যদি ওই সব অসহায় নিরীহ মানুষের মাঝে আমরা বিলিয়ে দিতে পারি, এই কষ্টগুলো লাঘব হবে। সামনে ওই যে আপনারা দেখছেন কি না বাড়ি দেখা যাচ্ছে, ওখানেই মূলত আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তবু যেন পথ ফুরাবার নয়, অনেক হাঁটতে হচ্ছে, এর মাঝে আমি আবার খালি পায়ে চলছি কারণ বালু বারবার জুতার ভেতর যাচ্ছিল। সেই কাঙ্ক্ষিত বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, সুন্দর করে লাউ গাছ সাজানো দেখি আমরা। শুক্রিয়া, সেই কাঙ্ক্ষিত বাড়ির দিকে আমরা যাচ্ছি। তানজিল, এখানে তানজিলদের বাড়ি কোনটা? এই তো চাচিকে পেয়ে গেছি, তানজিলদের বাড়ি না এটা? ভালো আছেন? কাল রাতে ফোন দিছিলাম। ও, তা আমরা তো আস্তে আস্তে যে বাজারে দেরি হয়ে গেল, এই পাকুল্লো বাজারে এসে কাজ করতেছেন, করেন আপনি করেন, আমরা একটু রেস্ট নেই আর কি। আলহামদুলিল্লাহ আমরা কাঙ্ক্ষিত ওনাদের বাড়িতে চলে এসেছি। ওয়ালাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ, আপনাদের দোয়ায় এবং দু একজনের সহযোগিতায় এবং আমরা ব্যক্তিগতভাবে বলেছিলাম যে আমরা চর অঞ্চলে এই অসহায় নিরীহ মানুষকে কিছু আমরা ত্রাণ বিতরণ করব বা তাদেরকে শীত বস্ত্র দেব। সো আমরা চলে এসেছি আজকে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এখানে আমার একটা ভালোবাসার জায়গা চর অঞ্চল, আবেগের জায়গা, সো এই কারণে চলে আসলাম এই এলাকায়। আমি আগামীতে আরও কিছু চর অঞ্চলে যাবো, এক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা দরকার। সো আপনাদের সহযোগিতা বা ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। চাচা বেঁচে নেই? আর বেটারা কেউ নাই? এই যে আপনার এখানে খাবার দাবার এগুলোর কে ব্যবস্থা করে? আপনার পরিবারে কয়জন লোক? 5 জন। আপনার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা, ভাই কি করেন? ও, যাই হোক, আমাদের জন্য দোয়া রাখেন, আপনাদের জন্য দোয়া রাখবো, ইনশাল্লাহ আগামী দিনগুলোতে যেন আপনাদের আসতে পারি, আরো সাহায্য সহযোগিতা করতে পারি। আমরা আলহামদুলিল্লাহ যে আমরা কিছু মানুষের মাঝে সামান্য কিছু হলেও কম্বল বিতরণ করতে পেরেছি, যে মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। পাশাপাশি আপনাদের আরও যারা একটু বিত্তবান রয়েছেন তারা এই সব পরিবারের দিকে একটু তাকাবেন, আপনারা নিজেরাও এসে দিতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই সব অঞ্চলে আমি ইনশাল্লাহ আবারও আসব। বা তারা এই শীতের মধ্যে কষ্ট থাকে, গরমের মধ্যেও বিভিন্ন সময় তাদের শুধুমাত্র শীত বস্ত্র না, আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন, তাদের লবণ তেল চাল ডাল এগুলো দিতে পারেন, কারণ এগুলোর দাম তো জানেন বর্তমানে
দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি, যে কারণে প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন, আপনাদের এই হাত জোরটুকুই করতেছি। আলহামদুলিল্লাহ আমরা যে বাড়িতে আসি সেখানে আমাদের জন্য, অর্থাৎ যেখানে একটু ওয়েট করতেছি, যে তারা খাবারও ব্যবস্থা করেছে মাশাআল্লাহ। এই প্রত্যন্ত চরের মধ্যে অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এখানে কোনো কিছু পাওয়া যায় না, এখান থেকে বাজারের দূরত্ব অনেক দূর, এর মাঝেও ওনারা সাধারণত এইভাবে আঙিনায় বসে খায়, তো আমরাও সেটাই করতেছি অ্যাকচুয়ালি, এখানে বসে বসে খাচ্ছি আর কি। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এখানে যদি লবণও থাকে না, এখান থেকে মিনিমাম 2 কিলো হেঁটে যেতে হবে, লবণ নিয়ে আসতে হবে, বোঝেন তাহলে কী অবস্থা আছে। বিদ্যুৎ এটা কল্পনাই করা যায় না, এইসব লোকের কখনো খেয়ে না খেয়ে এইভাবেই দিন যাপন করতে হয় মূলত। এর মাঝে আবার আমাদের যে দুধও নিয়ে এসেছেন, যে উনি আমাদের দুধও পান করাচ্ছেন, খুব কম করে দেন, এতগুলো লাগবে না অ্যাকচুয়ালি। ভালো থাকুক এই অঞ্চলের লোকজন, আজকে বিদায় নিচ্ছি, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।